سجانا كنومي سنتي دو سمي سنتي دو جانا
মক্ষিকে আবনমে শান্তি মধুম কাঙ্ক্ষী ভ্রমরাও সৌরভ নাসিয়া এটা গিরিখানি হে ভক্ত মানায় এটা প্রকৃতির নিয়ম এটা কোনো কারো কুমোই দিয়া দিয়া না গই এটা ভগবান সৃষ্টির সময় জীব ভাবি যেটা জীব এই জীবে প্রত্যেক জীবে চৌরাশি লক্ষ জনি জীবের মধ্যে মনুষ্য জন্ম প্রথম প্রধান জীবতে চৌরাশি লক্ষ জনি না এবং জীবের অধিকর্তা ভগবান জীব চৌরাশি লক্ষ জনি জলযান বল খানি দশ অল খানি বক্ষিণাং কৃমিকি দেখা যাবে খানি তিনশ অল খানি ডাবরা গবাদি তেবিংশ অল খানি চতুর অল খানি মানব এলে হেলেও তাই চৌরাশি আনে দুর্বক্ষিনি খানি তাকি দিল সময় নাকা করে মে মূল বস্তু মানুষ খানি তিনি তা কথা মাতিন শুকনো মনে আর মাতানি মনে আর মাতানি আর নুয়ে পানি না পানি এবং অনাদি রাজি ভগবান শ্রী গোবিন্দ ভক্তির হৃদয়ে উদয়ও না বা না না সেটা আমার কর্তব্য নয় মোর কামার না কর্তব্য সেটা শ্রোতা ভাগবতেরই কর্তব্য যে গির করা যে গির গোবিন্দ নিশ হইয়া এই হৃদয় পদ্মা শুনে গোবিন্দ বইয়া যে গির কই তার চরণে অর্ঘদান কর্তব্য হেফাদানি মনে আনি মনেতে গিয়াতে জৈস নাস্তি স্বয়ং প্রাগ্য শাস্ত্র করতে কিং লুটনে নবীনের সদর পড়া কিং করে সতি আহি গলেই মানুহ আগৰ মুঙাৰ মাজে খুটৰ মাজেৰে আন্ধাইলে কোনো প্ৰতিক্ৰিয়া কৰি যায় কাম কৰি যায় নাও কৰি হাৰণা বিদুই ঠিক তেমনি ভাবি ছাত্ৰ জ্ঞান নেই মানুহ আগৈ ছাত্ৰ কথা আলোচনা কৰা এবং কৃষ্ণ কথা আলোচনা কৰে সে অনেক কঠিন কাজ হে ভক্তগিরি জানি উদ্দেশ্য আর মোর্তা কালি মনে মোর কর্মধারী সৌ যে তা আছে আজিকার সেবা অংশগ্রহণ করেছি সৌগিরি নাই তাই বারে বারে ভগবত গীতা ভগবত গীতা অর্থুটিয়া বুলিয়া সাহেব মারলাম যে মানুষ চুটিয়া আগত চুটিয়া বললো ও ঔলে দিকে মানাচ্ছে চুটিয়া বললো ডোর পাউরি অপরাধ হইতো যতদূর সম্ভব যথাসাধ্য মি খানি অল্প সময়ের মাঝে সেবা নিজের ভাষা হারল গীতা মানতে সংস্কৃত রচিত আনলাই 782 আন শ্লোক ভক্ত গিয়েছেন তার সংস্কৃত মিটে সংস্কৃত গণা হই মোর খোলা মানুষে আর উপেক্ষা বলিয়া এ শব্দ গণানে দিবান রীতি অনুসারে নিয়ম অনুসারে মি এ মোর শ্রীমদ ভগবত গীতা সমানি কিয়া কা বলে শ্রীমদি কা বলতে লাগি কান তো আর হে ভক্ত ভাই আমি বারে বারে নিবেদন করি ধন্যতা প্রকাশ করে আমি নিবেদন করি অনেক কঠিন ঠিক তেমনি প্রেমের বিকার শ্রীমতী রাধিকা এ ভক্তগিরি দুধের বিকার যেমন দধি মানে আমি যে তারে ছানা মাখন হে ভক্তগিরি সানি তাইলে মাখন এবং দুধের বিকার তো বহাতে সরকম বলে লাগিলাম পেলাম বলে হাই তাইলে প্রেমের বিকার শ্রীমতী রাধিকা বললাম না প্রেম কি একটা প্রেম হয় ভক্তি গাঢ় হইলে প্রেম হয় ও প্রেমহান বিকারে শ্রীমতী রাধিকা তা হে ভক্ত গিরি সানি কৃষ্ণদাস সুব্রাজের বাক্য
ধন্য বিশ্বপে এমনি করি সমাজ, বিশ্বপে এমনি করি সমাজে আমার সাধ্য বস্তু রাধা এবং কৃষ্ণ, সাধ্য ধাম বৃন্দাবন ধাম হে বর্ষগিরি ধান করে। বৃন্দাবন ধাম ব্রহ্মাণ্ড ভ্রমিত নানি করবাঙ্গ নোয়ালে ভুল এখানে পুনরপি জনম পুনরপি মরণম বার বার এ চোরাজি লক্ষ দুনীতি ভ্রমণ করার কথা। ব্রহ্মাণ্ড ভ্রমিতে যদি কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বি রক্ষা করিয়া থপাত রাগি রকম ওরা বর্তমান ঠাই তৈ রক্ষা করিয়া থানা তারা বর্তমান বাড়া দেয় গাছ জমা এলছে কি তা গাছাক রইলে ও তার ঘুরি পরিষ্কার না করে যেমন আগে করে বুঝে ঠিক তেমনি ভাবে দেহা ওলাইলে থরতেই তানুরে ও ইন্দ্রিয় গাই যাবকা কুকর্ম করা দিতে হবে এই জ্ঞানী জানু গাই হাই চাহি গো কুরাঙ্গা তাহলে কিরি করা দিতাই আথা আজি কমে যায় আথা বলে মালি হইয়া সেই বীজ করে আর উপন ও ভক্তির গাছ যারা নির্দেশগত পানি হিট ইংরেজি হিট বলিয়া মরুত মানে বায়ু বোম মানে আকাশ রে দেহগর আকাশের পথানে হান ভক্ত গৃহী ধান ব্রহ্মলোক ভেদি পরমম পায় পরমম শব্দের অর্থ বৈকুণ্ঠ ভক্ত গৃহী বৈকুণ্ঠে আমার সাধ্য বস্তু আমার বলে বিষ্ণু ভগবান তাতা রূপ চারি গাছ যারা ডাঙর করে পারেন অভিরকু মাতা বিরোজা ব্রহ্মলু ভেদি পরবম পাই সপ্ত স্বর্গের মাঝে তা ভেদ করিয়া বৈকুণ্ঠ জিত হইয়া ও বৈকুণ্ঠ মারা তো গজে তবে তদুপরি যায় গোলক বৃন্দাবন বলে তা হে ভক্ত গিরি থানে চলের ভক্ত গিরি থানে কিসানের চলের তা বলে শ্রীমদ ভাগবত সাক্ষী বলে কি সাথে সেই চিন্তামণি ধামের গোলক বৃন্দাবন এবং ভক্ত পারিতার অবতার এনে ভারতবর্ষ ধামের ভারতবর্ষ ধামের মথুরা যার ভক্ত গৃহীতা সবার কাজ করুন তা মাত্র কথা আগুন মানে ধরিয়া এই বৃন্দাবনে ভক্ত অপার লাগে আগ্রহ থই কি তা বলে তা বলে হাই হাই ব্রজ ধাম হাই হাই ব্রজের মাটি তুমি করছো পবিত্র ভূমিতে তুমি আসো নাই কি দেহানাদর নাই বলে বলে হায় ও যুগ্রি সেরাম দেহানাদর নাই বলে হায় বৃন্দাবন ওর বজবাসের আনতি তার লগে খেলে যাকি তা ওর এলাকা দিবে দেখা তা কতি পবিত্র হয়ে তাই এই ব্রজধাম ও ব্রজধামি হারবিয়া হে ভক্ত কৃষানি ও দামান আছো মানি মনে ইয়া যুগরি সেগন যোগ যোগ সাধনা করিয়া এই বৃন্দাবনে কেহ পুষ্প রূপে কেহ ফল রূপে কেহ বৃক্ষ রূপে কেহ পক্ষী রূপে বিরাজমান ইয়া বৃন্দাবনে জরম শ্রিয়া বৃন্দাবনের বৃক্ষলতাগণ তারা বৃক্ষলতা নয় তা যুগ ঋষি মুনি বৃন্দাবনের পশু পাখি ও তা পাইয়ার আগুই হে ভক্ত করে আমি বৃন্দাবনের কুকিলা কুকিলি ময়ূরা ময়ূরী এবং সুকোশালী যে তা দিলা ও আল্লাহ যে হারো হারো হইয়া পূর্ণিঙ্গাজ হইয়া কোন কোন গিরি টানি মি বৃন্দাবনে জরম লেগা মোরে ফুল ফুল হইয়া জরম লেগা এ ফুল সিরিয়া ব্রজ গোপী তাই সিরিয়া নিয়ে গান করিয়া রাধা কৃষ্ণের চরণে মনে অর্পণ করিবে তা বলে রে মানসিক আলোচনা বৃন্দাবনে কেহ পুষ্প রূপে কেহ বৃক্ষ রূপে কেহ ফল রূপে ও তাই বৈষ্ণব আজি দেহ রক্ষা করছে
এগর পুণ্যাং কি কই টাঙাইতা কালি ও বৃন্দাবনের কীর্তন বার করিয়া কিন্তু বাবু ওই আগিরক হইতে গই সমস্ত তীর্থরাবে আমি পরিভ্রমণ করিয়া বৃন্দাবনের মাঝে গোপী অনুগত করিয়া বৃন্দার অনুগত হইতে গা রাধে রাধে কৃষ্ণ কিছু গোবিন্দ ও ধামনাথ ফৌজতে গা ও ধামনাথ জিতে গা মোর অগ্রণী অকুঙ্গই তৈ অকুঙ্গই মোর পদ্মত হইয়া নিতে ভক্তগিরি ধানি পদ্মত হওয়া করে থানা লাগতো ওই নাইলে তে পদ্মত হওয়াতে ট্রেনার কাইতো লখনৌ ট্রেনার বলতে বোম্বাই ট্রেনার কায় কানাই আকরের নাই বুড়া পদ্মত হওয়া করা হাতে রে রে ট্রেনার বলে তো হাই তৈ ভক্তগিরি ধানি মহাপ্রভু নন্দ বলি যারে ভাগবত গাই সেই কৃষ্ণ হলে বেচাইতে ভক্তগিরি ধানি মিথে মাথা আস মিথে পাগলা পারাইয়া টোটরা ন্যাপারা টিকাই ধরে এই পানির কথা নাই বলে হাই খানি প্রয়োজনীয় কথা আনি প্রয়োজনীয় বলে আনি গরুর হাতে মোর বেগুনি যে তা আসি মোর গুরুজন যে তা আকার গিরি খাই যে তা হইতে আমি যে তার চরণ সেবা করলাম ও গিরি খাইতে বার নেই ও পলাগাতে আজিকার সমাজে আনা তো মোর খোলা খুলি এটা এই নিয়ে আমি চিনাই সেই ভক্ত জানি এটা কথা দেখো তা মোর মানুষের মি বারে বারে মি ভক্তি করে করে মাতুরে এবং অন্যান্য মোর ইসাল পা লেরিকুলা গিরগি ছাড়ি আছি গিরগি ছাই তারে আমার তার দাম মানে এহাল হইলাতে এহাল লিলাহাল খালি মাতে দিব চেষ্টা করে দিব বলে আমি নাম হেই চা করে দিব বস্তরে জানি ও আলমীয় আগে খানি খানি মাতুরি তা পদ্গর মালিক গোকু ও মালিক জগৎগুরু চৈতন্য মহাপ্রভু এরে ঈশ্বর দেহগর মাঝে ঠুমকুর টাঙাই ভক্ত জানি বলে কে বলে ঠুমকুরানির বর্তমান লইলে এবং ঠুমকুরানির বর্তমান পেলে ঠুম হই তুই গো ঠুমকুর তো নাম তিতা গানি হইলে তে দেহা দই মে তার তিতা মানুষ আহান্ড ভারি তো হাতে মহাভারত খানা কাচ ও বার্তা কি মার্জা লড়ি করে খেয়াল দিলে আন ও কৃষ্ণ গো ভাগবত থানে মাতে তা মিনা গই মানসও না গই মন নির্ভর না হয় কোনো রেডিকুলার না হয় কে বলছেন ভাগবত বলছেন কি হেন মাদের তা বলে অনন্দ সুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ হনে বিজয়তেই ও প্রভু এটা হাব কোনদিন জগৎগুরু চৈতন্য প্রভু হাল নামাতেছে বলে মি কৃষ্ণ মরে পেয়ে হাল নামাতেছে ভক্তগিরি জানে মাতের তা কি মান বলে বলে কৃষ্ণকে পাওয়ার পথ কৃষ্ণরে পানির পথ জমি দেওয়া নামান প্রচার করানি কাজি তেয়াই তেয়া জগাই মাঝাই রে পেলা আদি নোহা জগাই মাঝে রে পেলার সময় মাঝে ও তাদের চারি যুগর পাপি দায় বলে হায় মাধাই বুতারা হই হে ভক্ত রানি মুটুকি তুলিয়া বলে টুকি ঠাকুর নিতানন্দ প্রভুয়ে মাধা তা তার দেহগত বাড়িয়ার খেয়ে লগো আছে তার দুবানি চকুরু আছে ও না বলেন রকত পড়লো তাও না রে হে মাদাই মারিলে ভালোই করিলে তবু তুমি হে ভক্তগিরি সানি এমন দয়াল পৃথিবীর কুপিতান আদর্য বেকা এরে রক্ত দামুরে ওদের সাপরের সময় আছে প্রভুর বাজ্য না হই জ্ঞান তাতা দিকবি দিক জ্ঞান শূন্য রূপে প্রভু পে গোসানি আথা গোদে আথানি তুলিয়া চক্র চক্র প্রেম দেখিয়া জগৎগুরু চৈতন্য মহাপ্রভু জগাই দে কৃপা করলো সন্ধ্যার মাঝে মাদা গাই হুকুক করে তারাতে এপে নাই মহাজনে মাথে দিতে তা বলে খনম পিসার্জন সঙ্গতি জগাই দে কৃপা করলো সন্ধ্যার মাঝে অস্মাকম তুমি নায়কাম আমার সন্ন্য সংজ্ঞাততাং ভ্রমেমিতে ভবান এই শ্রীমদ ভাগবত গীতার অর্থকে প্রকাশ করা হাব্বিগ ভাগ্যবান ওর হাব্বিগ জীবন সম্ভবতে শুকনা ওই ভক্ত মরবে মানুষে তেখানি পাতই তাতে পটভূমিকে আর কি হান বলে মহাভারতের যুদ্ধ অনেক চেষ্টা করানির পরে মহাভারতে যুদ্ধ হান ওই তুই হান
যুদ্ধ হাতে ওই তুইও নাই তোর ভাই গুলো কি তুই জন্মান্ধও নাই তুই কি দেখানি মরার তা যুদ্ধ আন দেখানি মরার তা দেহানি মনিলে তে ভিতরে দেহ ভেঙ করে মানে তোরে তার কি হান পরীক্ষা করে আনি তোর আত্ম মরা যা যে তোর আত্ম মরা দারে বলে টিং তাটিং মুরদি তোর আত্ম গই বংশর্গ নাই টিং মুরদি তোর আত্ম গই নিকা নিকা তার কানু আনা থুনের গো কার সম্বন্ধে ভগবান শ্রী গোবিন্দ সম্বন্ধে নিকা নিকা তার কানু আর মাঝে হুনের গো বলে তিনি যে সর্বজ্ঞ তিনি অন্তর্যামী তাতে প্রভুরে পাহুল্য হরিহানি তাতা মাই দেহা গো তাতে প্রভুরে পাহুল্য মি দেহানিতে মনে নাই হি হে ব্যাসদেব হে মুড়িদেব তে যদি মনে কৃপা কর ও ইয়ার পাশে রাম কর্তা বিলা তার অন্তর কতিলে পগে হান মানুষে বোধ রাম কর্তাই লাইন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত পাণ্ডব কি করব তো সঞ্জয়ারে বাতি করে বসতে পারে সেবা হান্ডি নিকাও সেবা দিয়া যেদিন সঞ্জয় মা মহারাজ হাবি লাগে যুধিষ্ঠির মহারাজা আছে ও যুধিষ্ঠির মহারাজা গই টিঙা মুতি দোয়া থাই মা দরে বেলিয়া লেঙ্গু খানি দরিয়া ওদের খানি হিচে রে ওদের খানি হিচে নকুল তাও সাজে দেহগুর মাঝে কালি ছালি ওমাই গেছে বলে আর দেওয়া না ছালি ধরে আগে কানি কথা কানি পাঁচ নম্বরে হাব্বির খুঁড়িতে অতি মর পরিষ্কার করে বাধা দেয় নাইলে মেকা দি পরিষ্কার অনাথ কিহান কিহান পরিষ্কার অনাথ তা হে মারা মানে হাই হাব্বিতে জিতারা আনব না আন মাতলে হেলতে জিতারা আনাই হি পানির কথা নাই বলে হাই কিন্তু মোর যদি শিখতে ধর্ম ধর্ম সময়ানি দিল বলো আমার বেহকা হইতে আটটা বাড়ি মিলিয়া মাসে কষ্ট বক্তব্য খানি হাবেও ও অদৃশ্য অদৃশ্য বললেতে নিরাকার নাই বলে হায় ভক্তদের নিকট প্রভুর সাকারও বটে সাকারর ভক্ত আনতে প্রভু সাকার তুই ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি নিরাকার ঔষুকু আনি ব্যাখ্যা করে কিতা কিতা মাতুতা নামাতে যদি হান মালিক দেখানি মাতলে পাবো কিন্তু স্বভাব তো আছে বৃন্দাবন দাম পরিত্যাগ করিয়া বৃন্দাবন ওরে দাস করিয়া আমি আহনার ওরে আছে আমি মাতু কাবু করি জানি বলে তাক ধান দে মিশু করি বলিয়া হিপিয়াটা কিন্তু হিপানির কোনো কারণ নেই তার ডানার দিন আনো খায় তা গেল গা
তার হবার কি আর বলে তার হবা আর আমি সমবেত ভক্তমণ্ডলী তাই কৃষ্ণ নাম অমৃত পান করিয়া কৃষ্ণ নাম শ্রবণ করিয়া রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বৈষ্ণবগুড়ি আজিকার পাঠক আমার প্রতাপগড়ের বিখ্যাত লেডিকুলা ব্যাসমুনি অজাগির তা ইশাল পাও করে আমার চৈতন্য মহাপ্রভুর পথের পথিজ্ঞ তুমি মাত্র না তো তানো লেখান দাদাই তানো মো আবার থানি তাই আমার প্রতাপগড়ের রাধামোহন অজা গিরকর শিষ্য গো রাধামোহন অজা নিয়নির কারণে আমার নালি বাড়ি গাঙে আমার ব্যাসমুনি অজা গিরকরে দেহারে রাধামোহন অজারে দেহার পারা হাবিহানে আশীর্বাদ করিক আমার ধর্মপ্রচারে আন হওয়াই চল আমার ব্যাসমুনি অজা আগেও আমার গ্রুপগত গীতা পাঠ করেছিল হাবিরাং তো বিদায় নেই গা রাধে রাধে